শিক্ষামন্ত্রী দীপু মণি বলেছেন অমিক্রণ সংক্রমণ বাড়ছে সেজন্য সারাদেশের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম বিস্তৃত করা হচ্ছে সবাইকে টিকার আওতায় আনা হবে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের দিকে যেতে আরো সময় লাগবে আজ রাজধানীর দনিয়া কলেজ আয়োজিত বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্ম শতবর্ষ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই কথা বলেন শিক্ষামন্ত্রী বলেন আমাদের দুই বছরের অভিজ্ঞতা বলছে মার্চ মাসের দিকে করোনা সংক্রমণ বাড়ছে তাই আগামী বছরের মার্চ মাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দীপুমণি বলেন শিক্ষাক্ষেত্রে আমাদের আরো অনেক কিছু করার রয়েছে মুখস্থ পরীক্ষা নির্ভর ও সার্টিফিকেট শিক্ষা নয় আমরা এমন শিক্ষা ব্যবস্থা সৃষ্টি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি যেখানে জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করবে তিনি বলেন চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের তৈরি হতে হবে তথ্য প্রযুক্তিতে দক্ষ হতে হবে আগের তিনটি বিপ্লবও আমরা ধরতে পারিনি আইসিটিতে তে দক্ষ না হলে চতুর্থ শিল্প বিপ্লব আমাদের পেছনে ফেলে চলে যাবে ডেস্ক রিপোর্ট পিআইবি একাত্তর টিভি